বন্ধুরা, মাকড়সা পিঠাতে যে মরে গিয়েছিলাম, একটু সাবধানে হাঁটাচলা করতে হবে বুঝতে পারতেছি। এভাবে কি হাঁটাচলা করা যায় অন্ধকারের ভিতর? দেখো গর্তের ভিতরে আমাকে মনে হয় ফালাই দিচ্ছে। কত বড় নিজেকে অপরাধী লাগতেছে, এত বড় গর্ত গর্ত গর্ত, এইটা আবার কি? কেমনটা লাগে, কোথা থেকে কোথায় যাব? ভূত মামারা নাই, আশেপাশে ফাঁকাই তো, দিনের দিন হচ্ছে, আলো হচ্ছে, এই তো আস্তে আস্তে আলো হচ্ছে, সকাল হয়ে গেছে, ভোর হলো, দল খোলো, মামা ফেরি আইলো রে। কি একটা কবিতা আছে ভুলে গিয়েছিলাম, ছোটবেলায় পড়েছিলি, ভয় দেখো কত বড় বিয়াদ, ও নিজে মরে আরেকজনকেও মারে, এক পাপি দশ পাপিকে নিয়ে মরে না সেই কেস, দেখছো কত বড় গর্ত হয়ে গেছে। ভোমের শক্তি কি, একবার যদি তোমার গায়ে লাগে তুমি একবারই মরে যাবা। ভূতে তো আস্তে আস্তে পিটায় মারে, আর ও তো একবারে ভোম দিয়ে মারে ফেলে, ও ওর থেকে ভূত ভালো। আচ্ছা ভোম ভূত খুব বিয়াদ পাই, যে দেখছো কত না কত আরেকটা চলে আসছে, দেখো এই দেখো কি করবে, এই দেখো কতখানি ভোম ওর গায়ে, ভোম নিয়ে ঘুরে বেড়াই কি রে, এখানে একটা মাংস আছে দেখা যাচ্ছে, ও ভোম নিয়ে চলাফেরা করে, ও নিজেও জানে যে আমি মরে যাব, তারপরেও আসে আমাকে মারতে আর নিজেও মরে যায়। আমি কত বোকা, আমি ঠিকই ও আসলি পিছনে সরে যাই, কারণ আমি জানি ওর গায়ে ভোম, আমি আগে থেকেই জানি, কারণ দুই একবার মরে আমার শিক্ষা হয়েছে, দুই একবার মরে আমি শিক্ষা পেয়েছি, তারপর থেকে আমি এখন ওকে দেখলি দূরে সরে পলাই। তোমরা জানো না বন্ধু, গেম খেলতে গেলে কত বুদ্ধি লাগে, আমি যে কত বুদ্ধিমান তোমরা জানো না, তোমরা আমাকে ফলো করে রাখো, দেখতে পারবো আমি অনেক বুদ্ধি দিয়ে গেম খেলি। দেখছো এখন কোনো মুরগি নাই, গরু নাই, কোথায় যে যাই, কোথা থেকে যে কোথায় যাই, এত জঙ্গল, এত এই দেখো, এ তুই দিন, আরে সর্বনাশ, একটু কাছাকাছি রয়ে গেছিলাম, দেখছো লাইটটা নষ্ট হয়ে গেছে, এইটা কী রে, ভোমের বাক্সের ভিতরে আবার কী যেন আছে দেখছো, ও ও তো আরও অনেক কিছু খাবারটা দেয় দেখছো, ও খারাপ ভূত হলেও, ও বেয়াদব ভূত হলেও, ও কিন্তু তোমাকে খাবার দিল দেখছো, আমাকে পয়েন্ট হয়েছে, আমাকে পয়েন্ট পয়েন্ট দিয়েছে। এই ঘরটা কিছু আছে দেখি, এই ঘরটা কিছু আছে কিনা, ও না এটা অনেক বড় গর্ত, পড়লে আর উঠতে পারবো না, তোমরা ছোটোখাটো গর্তে নামতে পারো, ছোটোখাটো গর্তে নামতে পারো, এটা অনেক বড় বড় গর্ত বুঝছো। বন্ধুরা তোমরা কিন্তু নিয়মিত আমার ভিডিওটা দেখছো না, এটা কিন্তু ঠিক না, আমি তোমাদের জন্য কত কষ্ট করে গেম খেলি দেখছো, গেমের ভিতর বারবার মরে যাই আবার বাসি, একটা মানুষ মরা যে কত কষ্ট তোমরা জানো, আমি তো বারবার মরি আর বাঁচি তোমাদের জন্য, তোমাদের জন্য একবার মরি আরেকবার বাঁচি, তোমরা যদি আমাকে ফলো না করো তাহলে কি হবে, দেখি সবার উঁচু পাহাড়ে যায় উপরে যায়, দেখো কি অবস্থা, কে কোথায় আছে, এই পাইছি পাইছি একটা ভেড়া পাইছি, আরে সর্বনাশ, উপর থেকে পড়ে মরে গেলাম, হ্যাঁ রে।